বেশি মিউটেশন হয়নি কারণ এখানে মিউটেশন হয়েছে প্রায় 50টা এবং 30টা হয়েছে শুধুমাত্র একটা একটা কর্নারস্টোন যেটা স্পাইক করে সেখানে হয়েছে যেটা দিয়ে ভাইরাস ইনফেক্ট করে এবং যেটা দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়েছে তো আমি আর কথা না বাড়বে আমি যেটা বলি এটা সেটা হচ্ছে যে সিএনএ একটা রিপোর্ট করেছিল যে আপনার স্পাইক প্রোটিনে 32 মিউটেশন হয়েছে আউট অফ 50টা এবং সেখানে রিসেপ্টর সাইটই হয়েছে 10টা তো আমার তিনটা পয়েন্ট আমি কথা বলবো আজকে কারেন্ট স্ট্যাটাস অফ অমিক্রন ফিউচার থ্রেট কি হতে পারে এবং প্রিপেয়ারনেস টু হ্যান্ডেল ইট এই মুহূর্তে 3rd December যেটা বলা হয়েছিল পৃথিবীর 9টা দেশে অমিক্রন ছড়িয়ে পড়েছে এবং আজকে সকালে গার্ডিয়ান বলছে না 45 কান্ট্রিসের মতো এই ভাইরাসটা কিন্তু ইয়া করা হয়েছে মানে চিহ্নিত করা হয়েছে শনাক্ত করা হয়েছে তো আমি একটি বিষয় প্রথম আলাপ করবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে সার্স অফ এটা কোনো নতুন রোগ না 2003 সালে আমি এটা আমরা হ্যান্ডেল করেছিলাম সিঙ্গাপুরে এবং 2020 সালে এসে আমি এটা হ্যান্ডেল করলাম বাংলাদেশে এই দুটো ভাইরাসের মধ্যে একটা পার্থক্য আছে গুণগত পার্থক্য যে পার্থক্যটার উপর নির্ভর করে কিন্তু SARS-CoV-2 SARS-CoV-1 বেশি ডিউরেট মানে SARS-CoV-1 কিন্তু সে সময় সাউথ ইস্ট এশিয়া কানাডা অস্ট্রেলিয়া থেকে সুসু হয়েছিল আমি আমার মনে আছে এটা 30 মে উইদিন 6 মান্থ অফ ইনসিডেন্স এটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল সিঙ্গাপুর থেকে আমার ল্যাবরেটরি আমরা করেছিলাম কিন্তু SARS-CoV-2 কেন করা গেল না এর একটা এর মানে এই প্রশ্নটা কোথায় নিহিত কেন করতে পারলাম না আমরা আপনাদের একটা চিত্র দেখাবো এটি খুব ইম্পর্টেন্ট এই মিররিং হয়েছে যথেষ্ট ভাইরাসের বিরুদ্ধে যার জন্য কিন্তু গত বছর এই বছর জুলাই মাসে একটা আপডেশন হয়েছিল সেখানে তারা বলছিল যে P681 আর মিউটেশন ইজ হল মার্ক অফ ডেল্টা ভাইরাস ডেল্টা ভাইরাসের প্যাথোজেনেসিস কিন্তু এই টাইপ নির্ধারণ করেছে এই আটটা সুতরাং যদি কোনো মিউটেশনে ইন ফিউচার P681 এর ক্ষেত্রে হেসি ক্ষেত্রে আর হয়ে যায় তাহলে সুস্থভাবে নিয়ে কিন্তু ডেল্টা কাছাকাছি চলে যাবে তো এখন আমি সেটা দেখাচ্ছি যে এটা হচ্ছে আলফা এটা P681H এটা অমিক্রন এটা হচ্ছে P681H আর এটা হচ্ছে ডেল্টা এটা P681R ভেরি স্ট্রং প্রিভিয়াস প্রপার্টি নামে ছিল এবং এই ট্রান্সলেশন অ্যাসেম্বলি রিলিজ এবং রিইনফেকশনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা নিয়েছে যেটা আলফা এবং অমিক্রন পারেনি তার জন্য আলফাকে অপারটাম করেছিল ডেল্টা সুতরাং আমরা বিশ্বাস করি যে অমিক্রন এলেও হয়তো বা কিন্তু মূল সিমটম ছিল চারিটা শক্তি ছিল স্নিজিং এবং রানিং যেটা কিন্তু অমিক্রনে দেখা যাচ্ছে না এটার কারণ ছিল হচ্ছে যে এটা তিনটা সাইটোকাইনস গ্যাডিকাইন এবং প্রোস্টাগ্লান্ডিনকে অ্যাক্টিভেট করেছিল জাস্ট লাইক ফ্লু যার জন্য ফ্লু ভ্যাকসিন দেখা দিয়েছিল এখন যেটা অমিক্রনে দেখা যাচ্ছে অমিক্রন দেখা যাচ্ছে যে অনেকটা গ্যাস ট্রানজিশন ট্র্যাক্টে সিমটম করছে কারণ এই গ্যাস ট্রানজিশন ট্র্যাক্টে কিন্তু আপনার রিসেপ্টর সাইট অনেক আছে প্রচুর তারপরে ফুলিনের সংখ্যা বেশ প্রচুর এবং ট্যাম্পেস এটা হচ্ছে আপনার ভাইরাসের রিসেপ্টর এটা ব্লকিং করছে এটা প্রিভেস করছে আর এটা ফিউশন করছে সুতরাং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে করোনা ভাইরাস ইনফেকশন না হওয়ার কোনো কারণই নেই আমার ধারণা ডেল্টা ভাইরাসে কিন্তু আপনি বেশি ডেল্টা ভাইরাসে কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যথেষ্ট সমস্যা সৃষ্টি করেছে এবং আমি আমি কমিটিতে এই জিনিসটা দেখা যাচ্ছে তো এই তিনটা ফ্যাক্টর কিন্তু অনেকটা দায়ী তো আমি আবার ফিরে আসলাম সেই স্লাইডে এই মাঝখানের গ্যাপগুলো কেন আপনি দেখুন এটি এতে কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেম নোজ থেকে শুরু করে এটা কিন্তু অ্যাঙ্গুলি আর দুটো একটু বড় করে দেখিয়েছি তো সাধারণত আপনার যে প্রোটেকশনটা অ্যাঙ্গুলিতে থাকে ম্যাক্রোফেজটা বেশি থাকে যাকে বলা ডার্ট সেল
ডাস্টের আমরা বিশ্বাসের সাথে যে সমস্ত ডাস্ট মিশিয়ে এটা কিন্তু এটাকে রিমুভ করে, যদি তা না করতো তাহলে হয়তো আমাদের লাঞ্চ বাই দিস টাইম বিশ্বকাপের ফুটবল হয়ে যেত, আমরা বাঁচতাম না। তো এই ডাস্টের কিন্তু করোনাভাইরাস একটা মূল টার্গেট। এ82 যেটাকে বলা ফেরোটাইপ 2 সেল, এর আগে কিন্তু সে ডাস্টের অ্যাটাক করে এবং এটা কিন্তু পুরো ডিসরেগুলেটেড হয়ে যায় এবং কি বলে সে ভাইরাস কিন্তু এই কিন্তু ভাইরাস ঘটি অন্য জায়গায় ছড়ায়। তো এখন যেটা হচ্ছে যে ইনফেকশন হলে যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট রেসপিরেটরি ট্র্যাক্ট বা মিউকাস রেসপিরেটরি অর্গানে যেটা হয় সেখানে কিন্তু একটা অ্যান্টিবডি বেশি আসে, ডিপেন্ডিং অন দ্য ইনভলভমেন্ট, সেটা হচ্ছে আইজিএ। আইজিএ সাধারণত যেখানে ভাইরাস অ্যান্টিজেন প্রেজেন্টিং সিনারিওতে আসলে প্রেজেন্ট করে সে বি সেলকে স্টিমুলেট করে, বি সেলটা কোনো মেসেঞ্জার ইনভলভ করে যাচ্ছে, সেখানে কিন্তু সে ব্যাক করতেছে প্রোপ্লাজমা সেলের ঠিক একটা সাইট অফ ইন্ডাকশন এবং সেখানে গিয়ে কিন্তু আইজিএ তৈরি করে। সুতরাং রেসপিরেটরি ট্র্যাক এবং এনি মিউকাস রেসপিরেটরি অর্গানে যদি ইনফেকশন হয় সেখানে কিন্তু মূল অ্যান্টিবডি আছে আইজিএ এবং এই আইজিটা কিন্তু সেক্রেটরি ফর্মে আসে, যেটা কিন্তু এই টেকনিকের মাধ্যমে সে রোগের মধ্যে প্রবেশ করে। এবং আপনি দেখেন যদি আপনার ইনফেকশন হয়, ইনফেকশনের পরে কিন্তু সাধারণত মেমোরি সেলগুলো এদিকে মোতায়েন করা থাকে এবং এই আপনি সেক্রেটরি আই যেগুলো বেরিয়ে আসে এবং এটা প্রোটেকশন দেয়, কিন্তু এটা ডিউরেশন খুব কম, মাত্র 60 days, ম্যাক্সিমাম 90 days, তারপরে কিন্তু এই সেক্রেটরি আই যেগুলো থাকে না এবং তখনই কিন্তু ভাইরাস নতুন ভাইরাস যদি ঢুকে বা আগের ভাইরাসও ঢুকে ভাইরাস কিন্তু গ্রো করতে পারে ইজিলি, আনটিল ভাইরাস কাম টু কাম ইন টাচ উইথ দ্য অ্যান্টিবডি দ্যাট অ্যাকচুয়ালি প্রডিউস and circulate in our circulatory system, as well as it can stimulate the memory cell to produce further more antibodies. So eta tu chole gelo ekke isate skip korchi eta dekha mone. To ekhon proshno hocche vaccine korle ki hoy, vaccine korle jeta hoy shela hocche ami mukhe bolchi aki vaccine e kintu secretory IgE toiri hoy na ebong memory cell gulo kintu respiratory te ashe na, এটার সাথে সাইট অফ ইনফ্লুয়েশন ম্যাক্সিমাম এই জায়গাতে এলাকাতে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার রেসপিরেটরি অনেকটাই অরক্ষিত থাকে এবং সেখানে কিন্তু নতুন ভাইরাস ঢুকবে, সেখানে ভাইরাস মাল্টিপ্লিকেশন করবে 100% কোনো সন্দেহ নেই। আনটিল আনলেস ইট কাম টাচ উইথ দ্য অ্যান্টিবডি ফর ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন ভায়া দ্য ইনফ্লামেটরি সেল অ্যাজ ওয়েল অ্যাজ প্লাজমা উইল বি ফ্রম দ্য ক্যাপিলারি টু দ্য লুমেন অফ দ্য লাংস অ্যান্ড দেন দে ইন্টারঅ্যাক্ট অ্যান্ড ক্যান inactivate the virus as well as it can actually আমরা জানি যে অ্যান্টিবডি মিন্স ভাইরাস নিউট্রিলাইজেশন করা, ইনফ্যাক্ট ভাইরাস নিউট্রিলাইজেশন বটেই, এছাড়া আরও পাঁচটা কাজ কিন্তু অ্যান্টিবডি করে যেগুলো নন নিউট্রিলাইজিং। এই যে আমরা এখন বলছি যে অমিক্রনকে ভ্যাকসিনেটেড পপুলেশন বা রিকভার পেশেন্টরা প্রোটেকশন দিতে পারবে কিনা, বাইসাইন অনেক কোম্পানি বলেছে 60% to 70% পারবে, দে আর কারেক্ট, বিকজ 30% ফুড বি নিউট্রালাইজিং অ্যান্টিবডি এন্ড 70% ইজ এ নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি। কিন্তু আমরা একটা স্টাডি ছিল আমি 1991 সালে স্টাডি করেছিলাম যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি একটি ভাইরাসকে 100% প্রোটেকশন দিতে পারে, বাট নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি 70% এটা আমার প্রোটেকশন ছিল। সে আমাকে আমি বলতে পারছি যে এই অ্যান্টিবডিগুলো যখন ভাইরাসকে চারদিকে ঘিরে ফেলে তখন কিন্তু এখানে কমপ্লিমেন্ট ক্যাসকেড ইনিশিয়েট হয় এবং যেহেতু এটা এনভেলপ ভাইরাস সুতরাং সেই কমপ্লিমেন্ট কিন্তু ভাইরাসকে অ্যাসেস করতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সমস্ত ইনফেক্টেড সেল ভাইরাস অলরেডি এক্সপ্রেস করেছে সেখানে অ্যান্টিবডি নন নিউট্রালিং অ্যান্টিবডি হোক আর নিউট্রালিং অ্যান্টিবডি হোক সেটাকে চিহ্নিত করে, চিহ্নিত করার পর ন্যাচারাল কিলার সেল তাকে অ্যাটাক করে ভাইরাসের ফ্যাক্টরিকে সে কিল করে। অ্যাট দ্য সেম টাইম ইনফেক্টেড সেলে যখন ভাইরাস এক্সপ্রেস হয় তখন কিন্তু সেখানে অ্যান্টিবডিকে চিহ্নিত করে কমপ্লিমেন্টকে ইনিশিয়েট করে। সুতরাং এই চারটা ওয়েতে যদি আপনি অ্যান্টিবডি কাজ করে তাহলে নিউট্রালাইজিং হোক আর নন নিউট্রালাইজিং হোক অ্যান্টিবডি থাকলে কিন্তু প্রোটেকশন পাওয়া সম্ভব, সেটা 100% না হলেও মিনিমাম 70% হবে। এ বিষয়ে আমি এই বিষয়ে বেশি তো এখন যেটা করা দরকার সেটি হচ্ছে ভাইরাসের ট্রান্সমিশনকে আমাদের স্টপ করতে হবে, সেটা হচ্ছে থ্রি ওয়ে মাস্ক, যেটা আমরা
February মাসে বলেছিলাম যে কটন মাস্ক ব্যবহার করা উচিত কারণ কটন মাস্ক মাস্ক বেটার দেন আদার থিংস এবং আরবি ডায়াগনোসিস যেটা খুব ইম্পর্টেন্ট সিমটম দেখে ডায়াগনোসিস করতে হবে আমার একদম কাশি শুরু হলে আমি চিকিৎসা যাবো তা না আর ইনিশিয়াল সিমটম থাকলে যদি র্যাপিড টেস্ট করে চিহ্নিত করা যায় তাহলে ইমিডিয়েট অ্যাটেনশন নেওয়া উচিত এবং যে কোনো রকমের সার্স-কোভ ভাইরাসকে সেটা ভিড়ে আপনার ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েন্টস হতে পারে বাট ইট কুড প্রোটেক্ট সো যেটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের অ্যালার্ট থাকতে হবে ট্রেনিং হওয়া যাবে না এবং ওয়ার্ক শিফট করতে হবে সো হ্যাভিং সেড দ্যাট আমি সামনে তো বলতে চাই যে অমিক্রন ইজ এ সুপার মিউটেন্ট অফ সার্স-কোভ টু কারেন্টলি স্প্রেডিং অল ওভার দ্য ওয়ার্ল্ড টিল টু ডেট ইট শোজ মাইল্ডার ফর্ম অফ ইনফেকশন ইফেক্টস অফ ভ্যাকসিন স্টিল আন্ডার ইনভেস্টিগেশন বাট ডেফিনেটলি ইট ক্যান প্রোটেক্ট 60-70% রিকভার্ড পেশেন্ট ফ্রম প্রিভিয়াস সার্স-কোভ শোন অ্যাজ হাই অ্যাজ 95% প্রোটেকশন এটা আফ্রিকা থেকে বেরিয়েছে তারা 2.7 মিলিয়ন পেশেন্ট টেস্ট করে দেখেছে এবং ইমার্জেন্সি প্রিপেয়ারনেস শুড বি ইন প্লেস লাইক ওয়ারিং মাস্ক অ্যান্ড ভ্যাকসিনেশন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাটেনশন and I'm giving my opportunity to share with you my very few slides.